হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিওর উপরে রিয়াকশন দেওয়ার জন্য চলে আসলাম। আজকে দেখব পুরো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী 10টি মুসলিম দেশ কোন সে দেশগুলো মুসলিম বিশ্বকে কন্ট্রোলে করতেছে বা মুসলিম বিশ্বের মোড়ল হয়ে বসে আছে। এর মধ্যে বাংলাদেশের কোনো স্থান পাওয়ার সুযোগ আছে কি না সেটাও দেখব। তো টাইটেলটা বলে দিই আপনাদের, টাইটেলটা হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশ। বাংলাদেশের থাকার সম্ভাবনা আমার মনে হয় নাই তেমন একটা, কারণটা হচ্ছে বাংলাদেশ ওই রকম এখনো শক্তিশালী হইতে পারে নাই। তো চলুন তারপরে দেখি বাংলাদেশ এখানে স্থান পেয়েছে কিনা, আর বাদ বাকি কোন কোন দেশগুলো এই র্যাঙ্কে আছে তাও দেখব। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। 1 2 3। বর্তমান বিশ্বে সামরিক সক্ষমতার দিক দিয়ে মুসলিম দেশগুলোর মোটামুটি ভালোই উন্নতি হয়েছে, এবং ইতিমধ্যে বেশ কিছু মুসলিম দেশ পৃথিবীর শীর্ষ 20টি শক্তিশালী দেশের তালিকায় অবস্থান করছে। তো আজকের ভিডিওতে আমরা 2024 সালের তথ্য অনুযায়ী পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি মুসলিম দেশ সম্পর্কে জানব। তো চলুন জেনে নেওয়া যাক সামরিক ক্ষেত্রে পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম দেশগুলো কারা। এই তালিকার 10 নম্বরে রয়েছে মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যা গরিষ্ঠ একটি আধুনিক দেশ হচ্ছে মালয়েশিয়া। দেশটির রাজধানী অনেক উন্নতি করেছে, বাংলাদেশ থেকে অনেক সংখ্যা প্রায় 3 কোটি 48 লক্ষ। সামরিক সক্ষমতার দিক দিয়ে মালয়েশিয়া হচ্ছে মুসলিম বিশ্বের 10ম সব থেকে শক্তিশালী এবং বিশ্বের 42তম শক্তিশালী দেশ। ও আচ্ছা, তার মানে এখানে বাংলাদেশও আছে। বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে, বাংলাদেশের র‍্যাঙ্কিং 37 নম্বরে, রিজার্ভ সেনা আছে 51,000 এবং প্যারামিলিটারি রয়েছে 1 লক্ষ। মালয়েশিয়ার কাছে ট্যাঙ্ক রয়েছে 48টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 14,000টি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টরস আছে 232টি, এবং মালয়েশিয়ান বিমান বাহিনীতে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 143টি, আর নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন রয়েছে মোট 101টি। বর্তমানে মালয়েশিয়া সামরিক বাজেট প্রায় $4.37 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 9 নম্বরে রয়েছে নাইজেরিয়া। পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত একটি দেশ হচ্ছে নাইজেরিয়া। দেশটির রাজধানীর নাম আবুজা এবং জনসংখ্যা প্রায় 23 কোটি 26 লক্ষ। সামরিক সক্ষমতার দিক থেকে নাইজেরিয়া হচ্ছে মুসলিম বিশ্বের 9ম শক্তিশালী এবং বিশ্বের 39তম শক্তিশালী দেশ। বর্তমানে নাইজেরিয়ান সেনাবাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে 2,30,000 এবং প্যারামিলিটারি রয়েছে 50,000। নাইজেরিয়ার কাছে ট্যাঙ্ক রয়েছে 343টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 6,404টি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টরস আছে 408টি, এবং দেশটির কাছে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 147টি, আর নাইজেরিয়ার নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 133টি। বর্তমানে নাইজেরিয়ার সামরিক বাজেট প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 8 নম্বরে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। দেশটির রাজধানীর নাম ঢাকা এবং জনসংখ্যা প্রায় 17 কোটি 30 লক্ষ। সামরিক সক্ষমতার দিক থেকে বাংলাদেশ হচ্ছে মুসলিম বিশ্বের 8ম শক্তিশালী এবং বিশ্বের 37তম শক্তিশালী দেশ। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে 1,63,000 এবং প্যারামিলিটারি রয়েছে প্রায় 68 লক্ষ, যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। দেশটির কাছে ট্যাঙ্ক আছে 320টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 13,100টি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে 535টি, এবং বাংলাদেশ বিমান বাহিনীতে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 216টি, আর নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 117টি। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সৈন্যদের যথেষ্ট সুনাম রয়েছে। এরপর 7 নম্বরে রয়েছে আলজেরিয়া। উত্তর আফ্রিকায় অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে আলজেরিয়া। দেশটির রাজধানীর নাম আলজিয়ার্স এবং এর জনসংখ্যা প্রায় 4 কোটি 68 লক্ষ। সামরিক সক্ষমতার দিক বিবেচনায় আলজেরিয়া হচ্ছে মুসলিম বিশ্বের 7ম শক্তিশালী এবং বিশ্বের 26তম শক্তিশালী দেশ। বর্তমানে আলজেরিয়ান সেনাবাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে 3,25,000, রিজার্ভ সেনা আছে 1,35,000 এবং প্যারামিলিটারি রয়েছে 1,50,000। আলজেরিয়ার কাছে ট্যাঙ্ক আছে 1,632টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 36,000টি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে 943টি, এবং দেশটির কাছে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 605টি, আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 213টি। বর্তমানে আলজেরিয়ার সামরিক বাজেট প্রায় 21 বিলিয়ন মার্কিন ডলার।
এরপর 6 নম্বরে রয়েছে সৌদি আরবিয়া। মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপে অবস্থিত মুসলিমদের অন্যতম পবিত্র স্থান হচ্ছে সৌদি আরবিয়া। দেশটির রাজধানীর নাম রিয়াদ এবং এর জনসংখ্যা প্রায় 3 কোটি 40 লক্ষ। সামরিক সক্ষমতার দিক থেকে সৌদি আরব হচ্ছে মুসলিম বিশ্বের ষষ্ঠ সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 23তম শক্তিশালী দেশ। বর্তমানে সৌদি সেনাবাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে 2,57,000 এবং প্যারামিলিটারি রয়েছে 1,50,000। দেশটির হাতে ট্যাঙ্ক আছে 1,485টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 20,700টি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে 3,743টি এবং সৌদি বিমানবাহিনীতে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 914টি। আর সৌদি নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 57টি। বর্তমানে সৌদি আরবের সামরিক বাজেট প্রায় $72 বিলিয়ন এবং অস্ত্র আমদানিতে বিশ্বের সর্বোচ্চ অর্থ ব্যয়কারী দেশ হচ্ছে সৌদি আরবিয়া। এরপর 5 নম্বরে রয়েছে মিশর। পিরামিড এবং নীল নদের জন্য বিখ্যাত এই দেশটির অবস্থান হচ্ছে উত্তর পূর্ব আফ্রিকায়। মিশরের রাজধানীর নাম কায়রো এবং জনসংখ্যা প্রায় 11,65,000। সামরিক সক্ষমতার দিক থেকে মিশর হচ্ছে মুসলিম বিশ্বের 5ম সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 15তম শক্তিশালী দেশ। বর্তমানে মিশরীয় সেনাবাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে 4,40,000, রিজার্ভ সেনা আছে 4,80,000 এবং প্যারামিলিটারি রয়েছে 3,00,000। দেশটির কাছে ট্যাঙ্ক আছে 5,340টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 77,600টি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে 4,165টি এবং মিশরের কাছে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 1,080টি। আর মিশরীয় নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 140টি। বর্তমানে মিশরের সামরিক বাজেট প্রায় $9.40 বিলিয়ন। এরপর 4 নম্বরে রয়েছে ইরান। ঐতিহাসিকভাবে পারস্য নামে পরিচিত এই দেশটির রাজধানী শহর হচ্ছে তেহরান এবং এর জনসংখ্যা প্রায় 9,16,00,000। দীর্ঘ 3 দশক ধরে দেশটির উপর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক শক্তির দিক দিয়ে ইরান হচ্ছে মুসলিম বিশ্বের 4র্থ সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 14তম শক্তিশালী দেশ। বর্তমানে ইরানি সেনাবাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে 6,10,000, রিজার্ভ সেনা আছে 3,50,000 এবং প্যারামিলিটারি রয়েছে 2,20,000। ইরানের কাছে ট্যাঙ্ক আছে 2,000টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 65,800টি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে 3,405টি এবং ইরানের বিমানবাহিনীতে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 551টি। আর দেশটির কাছে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 101টি। বর্তমানে ইরানের সামরিক বাজেট প্রায় $10 বিলিয়ন। ইরান নিজ দেশেই ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ সহ বিভিন্ন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে থাকে। এরপর 3 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত বিশ্বের সবথেকে জনবহুল মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির রাজধানীর নাম জাকার্তা এবং জনসংখ্যা প্রায় 28,35,00,000। সামরিক সক্ষমতার দিক থেকে ইন্দোনেশিয়া হচ্ছে মুসলিম বিশ্বের 3য় সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 13তম শক্তিশালী দেশ। বর্তমানে ইন্দোনেশিয়ার হাতে নিয়মিত সৈন্য রয়েছে 4,00,000, রিজার্ভ সেনা রয়েছে 4,00,000 এবং প্যারামিলিটারি আছে 2,50,000। দেশটির কাছে ট্যাঙ্ক আছে 313টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 11,604টি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে 630টি এবং দেশটির বিমানবাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 474টি। আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 333টি। বর্তমানে ইন্দোনেশিয়ার সামরিক বাজেট প্রায় $25 বিলিয়ন। দেশটি বৈদেশিক অস্ত্র ক্রয়ের পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে নিজেদের দেশেও অস্ত্র উৎপাদন করে থাকে। এরপর 2 নম্বরে রয়েছে পাকিস্তান। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান। দেশটির রাজধানী শহর হচ্ছে ইসলামাবাদ এবং জনসংখ্যা প্রায় 25,12,00,000। সামরিক সক্ষমতার দিক দিয়ে পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের 2য় সবথেকে শক্তিশালী এবং বিশ্বের 9ম শক্তিশালী দেশ। বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে 6,54,000, রিজার্ভ সেনা আছে 5,50,000 এবং প্যারামিলিটারি রয়েছে 5,00,000। তাছাড়াও দেশটির রয়েছে শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থা ISI। পাকিস্তানের কাছে ট্যাঙ্ক আছে 3,742টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 50,523টি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে 4,592টি এবং পাকিস্তানের কাছে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 1,434টি। আর দেশটির নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 114টি। বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট প্রায় $6.34 বিলিয়ন।
এরপর এক নম্বরে রয়েছে তুরস্ক। পশ্চিম এশিয়া ও দক্ষিণ ইউরোপের একটি দেশ হচ্ছে তুরস্ক। দেশটির রাজধানীর নাম আঙ্কারা এবং জনসংখ্যা প্রায় 8,75,00,000। সামরিক শক্তির দিক থেকে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী এবং বিশ্বের অষ্টম শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। বর্তমানে তুর্কি সেনাবাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে 3,55,000, রিজার্ভ সেনা রয়েছে 3,79,000 এবং প্যারামিলিটারি রয়েছে 1,50,000। তুরস্কের কাছে ট্যাঙ্ক আছে 2,231টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 55,104টি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টরস রয়েছে 3,071টি। এবং তুরস্কের বিমানবাহিনীতে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 1,069টি, আর নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন রয়েছে মোট 186টি। বর্তমানে তুরস্কের সামরিক বাজেট প্রায় $40 বিলিয়ন। ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্কের সামরিক বাহিনী হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। জাতিসংঘ এবং ন্যাটোর অধীনে তুর্কি বাহিনী বিভিন্ন আন্তর্জাতিক মিশনে অংশ নিয়ে থাকে। তো এই ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি মুসলিম দেশ সম্পর্কে কিছু সাধারণ তথ্য। এবং আপনি যদি ইরানের সবথেকে বন্ধু 5টি দেশ সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন। সবচেয়ে শক্তিশালী দেশ অর্থাৎ মুসলিম বিশ্বের সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী হচ্ছে ইরান, এই সরি তার্কিস, এরপরে আছে পাকিস্তান, তারপরে ইরান। এই সমস্ত দেশগুলো আসলে সামরিক দিক দিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, বিশেষ করে তার্কি আর ইরান। এর মধ্যে বাংলাদেশের অবস্থানও এখানে রয়েছে, বাংলাদেশ 8 নম্বরে আছে, মুসলিম দেশ হিসেবে এখানে স্থান পেয়েছে। যে বিষয়টা সবচেয়ে আশ্চর্য হয়েছে সেটি হচ্ছে সৌদি আরব। আমি মনে করছিলাম এতদিন সৌদি আরব 1 অথবা 2 নম্বরে থাকবে, বাট অতটা র্যাঙ্কিংয়ে স্থান নিতে পারে নাই। তুরস্ক এবং ইরানের নিচেই সৌদি আরবের অবস্থান। অনেক তথ্য পেলাম এই ভিডিওটিকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে এই ভিডিওটির ব্যাপারে তাও জানাতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজেকে টেক কেয়ার করবেন। আবার দেখা হবে, সি ইউ।